আপনি বিরিয়ানিটা খান, তারপরে আপনার সঙ্গে অনেক গল্প আছে। তো এই যে আপনার বিরিয়ানিটা আপনি ধরুন, আপনার প্লেটে আপনি ই করবেন। ই কি হ্যায় রানুদি চাকরে স্টাইল গ্লাসে জলটা গরম করে নিল, তারপরে এক চিমটে চিনি, তারপরে চা পাতা, তারপরে দিল কি দিল। তো এই গান থেকে আপনি কত টাকা পেয়েছেন আনুমানিক? একটা সময় ছিল যে 2019। হ্যাঁ 2019। আসসালামু আলাইকুম বন্ধুরা, নিউ ভিডিওতে চলে এসেছি। আজকে বন্ধুরা আমরা কোথায় যাচ্ছি বলতো? রানুমন্ডলের সাথে দেখা করছি বলতে আপনার থামলিং দেখে বুঝতে পারছো। তা বেশি দেরি করবো না, রানুমন্ডলের সাথে চলো দেখা করি। আর এখন আমি পর্দাটা ভিডিও বানাচ্ছি, আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তা তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে ফেলুন। আর বেশি দেরি করবো না, তাড়াতাড়ি নেক্সট কাজে দেখা হোক। চলো টাটা বাই। সোয়েটারটা পড়েছেন, এটা কে দিয়েছেন? নাকি চাবি ভুলে গেছেন নাকি? কোন তালা চাবি আপনি খুঁজে পাচ্ছেন না? আপনার ভিডিও বানাচ্ছেন, ইউটিউবে দেওয়াচ্ছেন, কি নিয়ে আসবো? জল নিয়ে আসবো। তুমি ধরো, আমি কেমন সব দিব। এই রানুদি আজকে গ্লাসে করে চা বানাবে, রানুদি আজকে গ্লাসে করে চা বানাবো বলেছে, কারণ তার যে সসপ্যানটা আছে সেটাতে চিকেন আছে। তো আপনার চিনি চা হয়তো, রানুদির লাইটারটা খুঁজে পাচ্ছেন না। এটা হচ্ছে রানুদির ঘর, এ তো খুব সুন্দর একটা আলমারি আছে রানুদির ঘরে। রাধাকৃষ্ণ প্রেম, আপনার হাত চলে যাবে তো, না না চলে যাবে, সত্যিই চলে যাবে। আপনি কিছু একটা বাউলি কিনবা কিছু নেই? আচ্ছা হাত জ্বালাবেন না, ঠিক আছে? তাহলে কিন্তু আমার নামে কেস লেগে যাবে, তখন বলবে যে রানুদির বাড়ি গিয়ে চা করতে বলে পুরো হাত জ্বালিয়ে দিয়ে চলে এসেছে। আপনি কিন্তু এখন সাধারণ মানুষ না, এখনো পর্যন্ত আপনি সেলিব্রিটি, বুঝতে পারলেন? আপনার কিছু হয়ে গেলে কিন্তু আপনাকে পাবলিকে আমাকে ছেড়ে কথা বলবে না, আমাকে কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে। আপনার গ্যাস শেষ হয়ে গেছে রানুদির, রানুদি চা করতে এসেছে, রানুদি সসপ্যানে চিকেন গ্লাসে করে চা করবে বললো, গ্যাস শেষ। আরেকবার ট্রাই করে দেখবো বলছে, জ্বালিয়ে দেখি। আরে গ্যাস আছে, বাতাস আপনার, আপনার এখানে একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, ও বার্নারটা জমে যাচ্ছে, সেই কারণে গ্যাসটা উঠছে না, কিন্তু আপনার হাত কিন্তু জ্বলে যাবে, আমি বলে দিলাম। আপনি কিছু একটা কাপড় দিয়ে ধরুন, আপনি আপনি দুধের প্যাকেটটা কেটে দিন, আমার কিন্তু ভয় লাগছে আপনার হাতের জন্য। হ্যাঁ যদি জ্বলে যায়, আপনাকে গোটে পৃথিবী ভালোবাসে। কি বলে? ওখান থেকে কোন একটা কাপড় জোগাড় করুন যেটা দিয়ে আমি ধরতে পারি এই ক্লাসে। আচ্ছা, মানে নেতা আপনি গ্যাসটা তো আনেননি, গ্যাসটা তো নেই বাড়ি। আচ্ছা এবার আপনার বাড়ি আপনিই বলবেন, নেতাটা কোথায় পাবো? ও সরি সরি, এই আমাকেই করতে হবে দেখছি, কোনো ব্যাপার নেই। মানে বাপিলেনি ফেভারিট না, কিন্তু বাপিলেনি আওয়াজটা খুব লে বাবা। তাহলে আপনার সিঙ্গার হিসেবে কাকে ফেভারিট আমরা পছন্দ করি? কাকে বলা যায়, অনেকে আছে, যেমন ধরুন আপনি চাটা বসিয়েছেন শুধু জল, না চিনি আছে না দুধ আছে? গরম হচ্ছে তো জলটা না? ও এ তো তিন দিন লেগে যাবে চা করতে। রানুদি চা করে স্টাইল গ্লাসে জলটা গরম করে নিল, তারপরে এক চিমটে চিনি, তারপরে চা পাতা, তারপরে দিল কি দিলেন আপনি নিজে মুখে বলুন। না আপনি ওরকমই রেখেছিলেন, ভূত এখানে সবসময় থাকে না, আপনি যেখানে রেখেছিলেন সেখানে আছে। ছাকনি কোথায়? আপনি একটা কাজ করুন, আপনি একাই খান, আমরা চা খেতে পারবো না, তো ওটা রেখে দিন। হ্যাঁ ওই যে আমার
পার্টনার আনলো আর একটাই একটাই বাস ওইটাই। রানুদির বাড়িতে গেস্ট এসেছে মিস্টার শহর, শহরকে চা দিচ্ছেন। আমার কাছে কোনো গরম দিই না বাবা। রানুদি হাসছে। না না ওটা আপনার, আমি চা খাই না সত্যি। না না আপনি, এটা হচ্ছে না, ঠিক হচ্ছে না, কিন্তু আপনি খান, খুব গরম। আপনি ওখানে চেস করে খান ওর সঙ্গে, জান আপনার সঙ্গে। হ্যাঁ থাক থাক, ওটা আপনি, ওটা আপনার জন্য, পুরোটা আপনার জন্য। সব আপনি এখন না খেলে পরেও খেতে পারেন, আপনি প্যাকেটে রেখে দিন যাতে। হ্যাঁ শুধু চাই খেয়ে নেবে। অতিথিকে কিভাবে আপ্যায়ন করতে হয় রানুদি সেটা খুব ভালো করেই জানে, আমাদের বাঙালিদের মধ্যে সেটা আছেই। না না ধন্যবাদ আপনাকে। রানুদি আমাকে কেক দিল, আমি খুবই খুশি হলাম। আস্তে আস্তে আমি মনে হচ্ছে যে রানুদি সবাইকে জানোয়ার বলে, আমাকে হয়তো জানোয়ার বলবেন না, তার কারণ আমি তো এতক্ষণ কোনো খারাপ ব্যবহার করিনি ওনার সঙ্গে। একটা গান শোনাতে পারবেন আমাদের? আচ্ছা আপনার সব থেকে ভাইরাল সং যেটা তেরি মেরি, ওটাই শুনিয়ে দেখান আমাদের। হ্যাঁ শেষ করে অসাধারণ। তো এই গান থেকে আপনি কত টাকা পেয়েছেন আনুমানিক? আপনি কি খাচ্ছেন সেটা ভুলে যাচ্ছেন, কিন্তু আপনার গান তো খুব সুন্দর মনে আছে। আমি গিয়েছি তো আমার মনে থাকবে না তো কার মনে থাকবে? সেই তো সেই তো। আপনি তো তেরি মেরি গান করে ফেমাস হয়েছেন গোটা হিমেশের সঙ্গে, কিন্তু এই যে স্টেশন থেকে আপনি রানাঘাট জংশন থেকে যেটা ফেমাস হয়েছেন, তখন আপনি কোন গানটা ভাইরাল হয়েছিল ইউটিউবে প্রথম? ওই আরেকটা ওই ধরনের একটা গান যেটা তোমার প্ল্যাটফর্মে বসে গাওয়া হয়েছিল, কেউ ছিল না সঙ্গে, মানে পরিস্থিতি এরকম নষ্ট করেছিল। ঠিক আছে আপনি যখনই বসেন তখনই এই পোস্টটা দিন, তাই তো? হ্যাঁ আমি আমি জানি না, বসলে আমার এরকম স্টাইল হয়। তাহলে আপনার এটাই স্টাইল? একবার ওই টুপিটা মাথায় দিয়ে দেখান তো, ইয়াং যেরকম। হ্যাঁ না ক্যাপ না, এটা জ্যাকেটের টুপিটা, এটা হুডি। দিস ইজ স্টাইল, দিস ইজ রানুমণ্ডল সেলিব্রিটি। সুন্দর লাগছে আপনাকে, খুলে ফেলুন যদি আপনাকে অসুবিধা হয়। দুঃখ হয় মানুষ কত চিটিং বাজ তার ব্যবহারে, মানে ছলচাতুরিতে, সেটা দুঃখ হয়। এবং যেটা সত্যি সেটাকে, সত্যিটাকে মিথ্যে বানানো, সেই ব্যাপার নিয়ে আমার দুঃখ হয়। বাকি সে যে চুরি করে খেয়েছিল আমার সেটা দুঃখ হয় না, যে খেয়েছিল তার পেশা, তার স্বভাব, তার পরিচয় দিয়েছিল। কিন্তু দুঃখ হয় যে যেটা সত্যি সেটা বলা উচিত। কারণ দেখি কালকে একটা ফোন গিফট করে গেছে, তার আগে আমরা একটা ভিডিওতে দেখেছিলাম স্মার্টফোন, কিন্তু সেটা হয়তো কেউ নিয়ে চলে গেছে, এরকম হতে পারে রানুদির মনে নাই। নিয়ে গেছিল ওই তোমার গিয়ে নাম্বার নাম্বার নিয়েছিল, নিয়ে তারপরে এই কি করেছিল জানি, মানে ফোনটাও নিয়ে চলে গেছে নাম্বার নিতে গিয়ে। সেটা তো পরে নিয়ে আনতে গিয়েছিলাম, তো প্রথমে যখন আনতে যাই তখন বললাম যে আমরা ডিম পাবো না বিরিয়ানির সঙ্গে, তো রানুদি বললেন যে আমার ডিম খুব পছন্দ। রানুদি শুনেই খুব হাসছেন, আমাদের পাশেই আছে বিরিয়ানি, আমরা নিয়ে আসবো। মুম্বাই তো আপনি আপনার স্বামী হাজবেন্ডের সঙ্গে গিয়েছিলেন, সেকেন্ড হাজবেন্ড প্রথম? আচ্ছা আগে আপনি বিরিয়ানিটা খান, তারপরে আপনার সঙ্গে অনেক গল্প আছে। তো এই যে আপনার বিরিয়ানিটা আপনি ধরুন, আপনার প্লেটে আপনি ই করবেন।